আসসালামু আলাইকুম, আমি ফয়জুল করিম। আপনারা অনেকেই জানেন বিজবুক 365 হচ্ছে একটা ইনভেন্টরি সিস্টেম যেটা বর্তমানে লাইভে আছে এবং এটা ওপেন সোর্স করা আছে। আপনারা ওপেন সোর্স ভার্সনটা দেখতে চাইলে আপনারা ফয়জুল করিম স্ল্যাশ বিজবুক সার্ভারে গেলেই আপনারা পাবেন। তো সেই ওপেন সোর্স ভার্সনটাকে আমরা .NET কোডে কনভার্ট করতেছি। আগের ভার্সনটা ছিল .NET ফ্রেমওয়ার্কের মধ্যে ফ্রেমওয়ার্ক 4.6, তো সেটাকে আমরা .NET কোডে কনভার্ট করতেছি এবং আমরা এখান থেকে কমিউনিটির হেল্প নিচ্ছি। তো এই যে আমরা বানাচ্ছি, এখানে আমরা স্টেপ বাই স্টেপ আমরা কিছু ভার্সনিং করব, যে একবারে তো ফুল জিনিস করা যাবে না, আমরা কিছু ভার্সন তৈরি করে করে তারপর আমরা কাজ করব। তো প্রথম ভার্সনটার জন্য যে ডাটাবেসটা আমরা ডিজাইন করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যে কোনো সময় এই প্রজেক্টের বর্তমান অবস্থা জানতে চাইলে এই লিঙ্কটাতে ভিজিট করলেই আপনারা দেখতে পারবেন। যারা নতুন বা যারা আসলে ডাটাবেস ডিজাইন শিখতে চান, ডাটাবেস কীভাবে ডিজাইন করবো একটা প্রসেস থেকে, একটা নতুন বিজনেস থেকে বা একটা আইডিয়া থেকে, সেইটা আমি আজকে আপনাদেরকে কিছুটা হেল্প করব। তো যে কোনো বিজনেস বা প্রসেস, যে কোনো কাজ করার জন্য আপনাকে আসলে বুঝতে হবে প্রথমে ডোমেইন। সো হোয়াট ইজ দ্য ডোমেইন অফ দিস বিজনেস প্রসেস? তো আমরা আমাদের বিজবুকের এই ভার্সন ওয়ানের জন্য প্রথমে ডোমেইনটাকে আমরা স্পেসিফাই করব, যে আমরা এই ডোমেইন এইটুকুর জন্য কাজ করব, সো দ্যাট আমরা আমাদের কনটেক্সটে থাকতে পারি। ডোমেইনের ফার্স্ট স্টেপ হচ্ছে দেয়ার শুড বি এ সুপার অ্যাডমিন, যে আসলে সব ক্রিয়েট এবং ম্যানেজ করতে পারবে। ক্রিয়েট এবং ম্যানেজ মানে হচ্ছে আপডেট অথবা ডিলিট। ডিলিট আসলে করবো না আমরা, আপডেট করলে ডিঅ্যাক্টিভেট করে দেবে আর কি সবটাকে। এটা ছাড়া আসলে তার কোনো কাজ নাই। এরপর সমস্ত কাজ শপের ব্যাপারের করবে হচ্ছে গিয়া শপের যে অ্যাডমিন সে। তো দেখেন আমি অলরেডি কিন্তু এখান থেকে ওর হাতটা সরাই দিছি, সুপার অ্যাডমিনের হাতটা। সো সুপার অ্যাডমিন শুধুমাত্র শপ ক্রিয়েট এবং ম্যানেজ করতে পারবে। এরপর থেকে শপের সমস্ত কাজ আমরা করব শপ অ্যাডমিন আকারে, বা যে কেউ যে কোনো শপ অ্যাডমিন সেই সব ম্যানেজ করবে। সুপার অ্যাডমিনের আসলে আর কোনো পাওয়ার নাই। তো যে কোনো শপের আসলে মেইন বিজনেসটা কি? প্রোডাক্ট, তাই না? প্রোডাক্ট ডিটেলস নিয়ে সে কাজ করতে হয়, প্রোডাক্ট নিয়ে সে হচ্ছে গিয়া কেনা বেচা করে, কাস্টমার হ্যান্ডলিং করে, সব কিছু। সব কিছুর আসলে বেসিক ব্যাপারটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। এখন প্রোডাক্ট ডিটেলসগুলোকে সে যে আসলে কিনবে, স্টকে মাল ঢুকাবে, সেটা আসলে কার কাছ থেকে করবে? এটা করবে হচ্ছে সাপ্লায়ার্সের কাছ থেকে। সো দেয়ার ইজ এ নিউ পার্টিসিপ্যান্ট ইন আওয়ার ডোমেইন কল্ড সাপ্লায়ার্স। শপের অ্যাডমিন যে প্রোডাক্টগুলোকে বেচবে, কার কাছে বেচবে? কাস্টমার্সের কাছে বেচবে। সো কাস্টমার্স হচ্ছে আরেকটা পার্টিসিপ্যান্ট, সেটা হচ্ছে গিয়া কাস্টমার্স। অ্যান্ড প্লিজ রিমেম্বার, আই এম নট ডিজাইনিং দ্য ডেটাবেস ইন হিয়ার, নট ডিজাইনিং দ্য টেবলস ইন হিয়ার। জাস্ট আমরা প্রথমে অ্যাক্টিভ পার্টিসিপ্যান্টসগুলোকে খুঁজে বের করার চেষ্টা করতেছি। হু আর দ্য পার্টিসিপ্যান্টস অ্যান্ড হোয়াট দে ডু? ওকে, তো এই যে প্রোডাক্ট ডিটেলস এবং সাপ্লায়ার্স, এরা কী করে? পারচেস করে। এবং কাস্টমার্স এবং প্রোডাক্ট ডিটেলস মিলে আমরা একটা সেল করতে পারি। সো সেলস হচ্ছে একটা অ্যাকশন আর অ্যাক্টিভিটি আর প্রসেস, পারচেস হচ্ছে আর একটা অ্যাকশন। এবং যে কোনো পারচেস বা সেলস যে কোনো কাজের জন্য আসলে আমাদের কিন্তু ট্রানজ্যাকশন করতে হয়। যেমন পারচেস যখন আমরা করি তখন আমরা সাপ্লায়ার্সদেরকে টাকা দেই, ভাই নেন, আপনার কাছে মাল কিনছি, আপনার টাকা নেন। এবং যখন আমরা সেলস করি তখন আমরা কাস্টমারদের কাছ থেকে টাকা নেই, যে ভাই মালটা তো আপনি নিছেন, এখন আমাকে টাকাটা দেন। সো টাকার ব্যাপার যেভাবেই টাকার ব্যাপার হোক না কেন, আমরা সেই সবগুলো এন্ট্রি আমরা ট্রানজ্যাকশনসের মধ্যে করব। সো ট্রানজ্যাকশনস হচ্ছে আরেকটা মিডিয়াম। এখন এই ফুল সিস্টেমটা হ্যান্ডেল করবে কারা? আসলে সিস্টেমটা হ্যান্ডেল করবে বিভিন্ন রকমের ইউজার্সরা। শপের বিভিন্ন রকমের ইউজার থাকবে, সেই ইউজার্সরা আসলে এই শপটার ফুল অপারেশন হ্যান্ডেল করবে, ম্যানেজ করবে। তো এই যে ইউজাররা, ডেফিনেটলি সবার আসলে একরকম
রোল থাকবে না, কেউ কেউ হবে অ্যাকাউন্টেন্ট, কেউ কেউ হবে সেলসম্যান, কেউ কেউ হবে হচ্ছে অ্যাডমিন, তাই না? এখন কোন রোল কোন ধরনের রিসোর্স দেখতে পারবে সেটা দেখার জন্য আসলে আমাদেরকে প্রথমে লাগবে একটা রিসোর্স নামে একটা অ্যাক্টিভিটি, পার্টিসিপেন্টস রিসোর্সেসের লিস্ট লাগবে আমার একটা, এবং সেই রিসোর্সের লিস্ট কখনও শপ অ্যাডমিন বানাবে না, কারণ শপ অ্যাডমিন জানেই না কী কী রিসোর্স এখানে আছে। এটা বানাবে হচ্ছে সুপার অ্যাডমিন, বিকজ সে হচ্ছে ফুল সিস্টেমটা ডিজাইনার, ফুল সিস্টেমটার অ্যাডমিন সে। সো সে সব রিসোর্সগুলো ক্রিয়েট করলো, করার পরে আমাদের এবার পারমিশনস নামে যে অ্যাকশনগুলো অ্যাক্টিভিটিগুলো আছে বা ডেটাগুলো আছে সেগুলো হ্যান্ডেল করব। এরপরে এই সিস্টেমের আরও একটা নিউ পার্টিসিপেন্ট আমরা তৈরি করব, এটা আসলে ইউজার্স বলতে পারি, বাট আমি আরও প্রিসাইজ করার জন্য এমপ্লয়িজ বলতেছি। এই ডিটেলস আমি আপনাদেরকে পরে বুঝাবো, ডিটেল ডিফারেন্সটা কি, জাস্ট একটু বুঝে রাখেন। ইউজার্সের মধ্যে আসলে আমরা মেইনলি লগ ইন লগ আউট এই সিকিউরিটির কাজগুলো রাখবো, এবং এমপ্লয়িজের মধ্যে আমরা বাকি সমস্ত ইনফরমেশন, এর বাসা কোথায়, বাপের নাম, মায়ের নাম, তারপরে হাবিজাবি আর পে স্কেল, বেতন টেতন যা যা আছে সব আমরা এখানে রাখবো। এবং পরে যখন আমরা এইচআর মডিউলটা ডিজাইন করব, ইমপ্লিমেন্ট করব, তখন আমরা এই এমপ্লয়িজ টেবিলের সাথে এইচআর মডিউলে সব কিছু ম্যাপিং করে দেব। আমরা ইউজার্স টেবিলটাকে আসলে মেইনলি অন্য কাজে রাখব। অন্য কাজটা বলতে আমি বুঝাইছি হচ্ছে পারমিশন, লগ ইন, লগ আউট, এইগুলোর জন্য আসলে, অন্য কোনো কাজে না। সো এটা সবে ছোটো এবং প্রিসাইজ একটা টেবল, বাকি সমস্ত ডেটা আমরা এটার মধ্যে ভরব। সো মোটামুটি এগুলাই আছে। লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের ফুল সিস্টেমের যত রকমের কাজ হবে যে যাই করুক না কেন এটা একটা লগ আকারে আমরা কোথাও রাখবো। এটা সাধারণত আমি, আপনারা হয়তো যদি বোঝেন যে আমরা লগ মানে লগিং বুঝাচ্ছি, যেমন হতে পারে ফাইল সিস্টেম লগ, আর হচ্ছে হতে পারে সেরি লগ, আর হতে পারে হচ্ছে অন্য যে কোনো ধরনের লগ, এই সেই লগ বুঝাচ্ছি না আসলে, এটা বুঝাচ্ছি হচ্ছে সিস্টেমে কেউ যদি কোনো ডাটা এন্ট্রি করে যেন শপের অ্যাডমিন সেটা পরে ট্র্যাক করতে পারে সিস্টেমে বসে, যে এই লোকটা এই দিন এই কাজগুলো করছে, এই অ্যাকাউন্টটা করছে বা এই কাজটা করছে। সো সেই এন্ট্রিগুলো আমরা হ্যান্ডেল করবো এখানে। তো দিস ইজ কল্ড অপারেশন লগস। তো এই পুরো ব্যাপারটাকে আমরা বুঝাচ্ছি আসলে ডোমেইন। এখন এই ডোমেইনের যে অ্যাকশনগুলো এগুলো আমি আসলে কীভাবে জানলাম, আমি আসলে গত 16 সালে মিডল থেকে 18 সালের এন্ড পর্যন্ত আসলে আমি মোটামুটি এইটা নিয়েই আসি। আমি 8-10টা শপের সাথে কথা বলছি, কয়েকটা ইমপ্লিমেন্টেশন করছি, ওদের সাথে আমি কথা বলছি, স্ক্র্যাচ থেকে আসলে এই ফুল সিস্টেম বানাইছি আমি। তো আমি আসলে খুব প্রিসাইসলি জানি আসলে কোথায় কী হচ্ছে না হচ্ছে, আই মিন বিজনেস প্রসেসটা সম্বন্ধে আমার আইডিয়া আছে। সো এইটার উপর ডিপেন্ড করে আসলে আমি এই ডিজাইনটা করছি। তো এখন আপনি যদি কোনো ডিজাইন সিস্টেম ডিজাইন করতে চান, সিস্টেম ডিজাইন আমি বলতেছি, আমি কিন্তু ডাটাবেস ডিজাইন বলতেছি না, খেয়াল করেন আমি ডোমেইন শব্দটা ইউজ করছি এখানে, ডোমেইন। হ্যাঁ, সো আপনাকে আসলে অবশ্যই যে এই সিস্টেমের যে পার্টিসিপেন্ট, দ্যাট মিন্স কারা আসলে সিস্টেমটা ইউজ করতেছে, তাদের সাথে কথা বলতে হবে। ফর এক্সাম্পল, যদি আপনি যান যে আমি, ধরেন আমি একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বানাবো, সো ইউ মাস্ট গো টু দ্য স্কুল, টক উইথ দ্য টিচার্স, টক উইথ দ্য স্টুডেন্টস, টক উইথ দ্য অ্যাডমিনস, টক উইথ এভরি ওয়ান টু নো হাউ দে অপারেট দেয়ার বিজনেস, হাউ দে অপারেট দেয়ার প্রসেস, তাদের কাগজকলমে কী কী ডকুমেন্ট রাখতেছে, কোথায় কী করতে হচ্ছে, কার কোথায় কী পারমিশন আছে, এগুলোকে আপনাকে আসলে বুঝতে হবে। বোঝার পরে আপনি এই ডোমেইন মডেলটা ডিজাইন করবেন, ডোমেইনটা ডিজাইন করবেন যেখানে আসলে পার্টিসিপেন্ট কারা, কারা কীভাবে কাজ করতেছে। এরপরে আপনি চিন্তা করবেন, আচ্ছা ঠিক আছে, এবার আমরা ডাটাগুলো কীভাবে রাখবো সেটা নিয়ে আমরা কথা শুরু করব। সো সেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি।